রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, খবরদার তোমরা বেগানা স্ত্রীলোকের ঘরে প্রবেশ করো না। তখন এক জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রীলোকের জন্য স্বামীর ভাই যেমন দেবর, ভাসুর, বেয়াই এদের সম্পর্কে কি নির্দেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তারা তো স্ত্রীর জন্য মৃত্যু তুল্য, অর্থাৎ মহাবিপদ তুল্য। উল্লেখিত হাদিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর শ্বশুর আলয়ের আত্মীয়দেরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। মৃত্যুকে মানুষ যেমন ভয় পায়, বেপর্দার গুনাহ থেকে বাঁচার জন্য এই সমস্ত আত্মীয়কে তেমন ভয় করতে বলা হয়েছে। তাই মহিলাদের জন্য দেবর, ভাসুর, বেয়াই প্রমুখ শ্বশুরালয়ের সকল গায়ের মেহরাম আত্মীয়দের সাথে কঠোরভাবে পর্দা করতে হবে, এটা একান্ত অপরিহার্য। পর্দা তো সকল বরপুরুষের সাথেই করা অপরিহার্য, কিন্তু শ্বশুরালয়ের আত্মীয়দেরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এ কারণে এ সকল আত্মীয়কে আপন মনে করে গৃহের ভিতর প্রশ্রয় দেওয়া হয় এবং নিঃসংকোচে খোলামেলাভাবে দেখা সাক্ষাৎ ও হাসি তামাশা করা হয়, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। বলাই বাহুল্য, একজন অপরিচিত পুরুষের পক্ষে কোনো বেগানা স্ত্রীলোকের উপর লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা ততটা সহজ হয় না যতটা সহজ হয় এ সকল আত্মীয়দের পক্ষে। তাই সকল স্ত্রীলোকের জন্য জরুরি সর্বপ্রকার পরপুরুষের সাথে পর্দা করার পাশাপাশি এখানে গায়ের মাহরা পুরুষ আত্মীয়দের থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে আড়াল করে রাখা, এবং এ সমস্ত পুরুষেরও কর্তব্য নিকট আত্মীয়দের বিবিদের থেকে কঠোরভাবে পর্দা করা। অন্যত্র এরশাদ হয়েছে, উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। ইতিমধ্যে অন্য সাহাবী হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে আমাদেরকে দেখতে পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? উক্ত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে পর্দা নারী পুরুষ উভয়ের জন্যই। কোনো পুরুষ যেমন কোনো পর নারীর প্রতি তাকাতে পারবে না, কোনো নারীও তেমনি কোনো পর পুরুষের দিকে তাকাতে পারবে না। এখানে সুদৃষ্টি এবং কুদৃষ্টি কোনো পার্থক্য নেই, কারণ বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একজন পূর্ণবান এবং মহান বুজুর্গ সাহাবি, অপরদিকে হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই হলেন উম্মু জননী এবং প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সঙ্গিনী। সুতরাং এর ক্ষেত্রে কুদৃষ্টির কথা চিন্তাই করা যায় না, তারপরও পর্দা করতে আদেশ করা হয়েছে। কাজে সহজে অনুমেয় যে পর্দা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জন্য পালন করা কতটা জরুরি। অন্যত্র এরশাদ হইয়াছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তুমি হঠাৎ করে কোনো মহিলার উপর দৃষ্টি করার পর দ্বিতীয়বার ইচ্ছা করে তাকাবে না, কারণ প্রথমবারের অনিচ্ছাকৃতভাবে তাকানো তোমার জন্য মাফ হলেও দ্বিতীয়বারের ইচ্ছাকৃত তাকানো মাফ নয়। এ সকল হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার ব্যাপারে কতটা বেশি গুরুত্ব আরোপ করেছেন, এবং তার উম্মত হিসেবে আমরা কতটাই বা গুরুত্বের সাথে সেটা পালন করার চেষ্টা করছি। পর্দার আহকাম সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সত্যের এই বাণীকে আঁকড়ে ধরে আমরা যেন পর্দা সম্পর্কে আরও একটু বেশি সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।